আসসালামু আলাইকুম। হাফ অ্যাকশন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ 14ই রমজান 2019, সকাল এখন 4:30 বাজে। আমি চলে এসেছি সরাসরি ছাদে। খুবই শান্ত ও স্নিগ্ধ একটা পরিবেশ, পাখির কিচিরমিচি শোনা যাচ্ছে নিশ্চয়ই। আমার কিন্তু খুবই ভালো লাগছে, মনেই চাচ্ছে না বাসার ভেতরে ঢুকতে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমার মেয়ে নশিনী কিন্তু সকাল 9টা বাজতেই চলে এসেছে তার ছোট্ট হ্যান্ডমেড গার্ডেনে, না জানি কি কি বীজ সে লাগিয়েছে। আছে করলা গাছ, মিষ্টি কুমড়া গাছ, আদা লাগিয়েছে, এখনো গাছ ওঠেনি, রসুন আছে, কাঁচামরিচের বীজ লাগিয়েছে, থাই পাতা লাগিয়েছে, আর হাতের কাছে যা যা পায় সবই লাগানোর চেষ্টা। মাথার উপর কিন্তু বেশ রোদ উঠে গিয়েছে, অনেক গরম, মেয়েটা খুব ঘামছে, তারপরও কাজ করেই যাচ্ছে রোদের মধ্যে। বলছি উঠো, রেডি হও, তোমাকে নিয়ে একটু বের হব, কে শুনে কার কথা। অবশেষে সে রেডি হয়েছে বাইরে যাওয়ার জন্য, আমিও তার সাথে নামবো। এখন আমরা যাচ্ছি মূলত আমার কর্মস্থল, আমি সাভারে একটা স্কুলের টিচার, বাসার পাশেই আমার স্কুল, যদিও বন্ধ চলছে কিন্তু যাচ্ছি কিছু ডকুমেন্টস কালেক্ট করতে, আবার অল্প কিছুক্ষণের কাজ, ওখান থেকে চলে যাব বাজারে। চলে এসেছি আমার স্কুলে, স্কুল আজকে খালি, শুধু কোচিং ক্লাস চলছে উপরে, আর এমনিতে কোনো বাচ্চারা নেই, নিচে কেউ নেই, কোনো টিচারও আসেনি। আমি ভিতরে ঢুকব, খুব সম্ভবত 4তলায় যেতে হবে আজকে আমাকে। চলে এসেছি 4তলায়, এটা 4তলায় আমাদের একজন ভাইস প্রিন্সিপাল আছেন, তার রুম, এটা ওনার জানালা। আমি এই রুমেই কিছুক্ষণ ওয়েট করব আমার এক্সপেক্টেড টিচারদের জন্য। মজার জিনিস হচ্ছে আমি জানালা দিয়ে আমার নিজের বাসার ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, এতই কাছে আমার বাসার সাথে আমার স্কুল। অপেক্ষা করছি বাকি টিচারদের জন্য, যাদের কাছ থেকে আজকে ডকুমেন্টস নেওয়ার কথা, এখনো তারা আসেননি। আশা করেছিলাম 15 জন টিচার আসবেন, কিন্তু শেষ পর্যন্ত এসেছেন 4 জন। যাই হোক, মোটামুটি গুছিয়ে নিয়েছি ডকুমেন্টসগুলো, এখন রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে। চাচাকে জিজ্ঞাসা করলাম চিরতা কোথায় পাওয়া যায়, চাচা পাশের দোকানটা দেখিয়ে দিলেন, এখন পাশের দোকানেই যাচ্ছি চিরতার খোঁজে। আমি কিন্তু চিরতা বলতে কোনো এক গাছের ডাল বাকলকেই চিনি, এটা কোন গাছের ডাল বাকল, ওই গাছটার নাম কি আসলেই চিরতা গাছ নাকি অন্য কোনো নাম আছে, তা কিন্তু আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে দিন। গাছের নামটা না জানলেও এর গুণাগুণ যে অনেক সেটা কিন্তু জানা আছে, তাই কালেক্ট করছি, বাসায় আমরা সবাই এটাকে ট্রাই করব। চিরতা কালেক্ট করা হয়ে গিয়েছে, এরপর চলে এসেছি সরাসরি শুটকির বাজারে। এখান থেকে আমি কিছু কাঁচকি গুঁড়া শুটকি নিচ্ছি, যা দিয়ে আমি এক ধরনের ভর্তা তৈরি করি, অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। শুটকির দোকানের পাশেই হচ্ছে এই প্লাস্টিকের দোকানটি। দুদিন আগে আমি আর আমার ছোট বোন এই দোকানে এসে দুটো আইস বক্স কিনি, তবে একজন নিয়ে গিয়েছি, আরেকজন ভুলবশত ফেলে রেখে চলে গিয়েছিলাম, তো আজকে আবার সেটা কালেক্ট করলাম। ভাই আমাকে দেখেই বের করে দিয়েছেন বক্সটি। তো
আজকের মতো আমার বাজারের কাজ শেষ, এখন বাসায় ফিরে যাচ্ছি। এগুলোই আমাদের আজকের টুকটাক বাজার। তো ইফতারি বানানোর আগেই আমি একটা ভাজি করে নিচ্ছি রাতের খাবারের জন্য। এটা হলো চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গাটাকে আমি এখন ভাপে শুধু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ বসিয়েছি। এই পেঁয়াজ কাটাটা আর এই ডিমটা আজকে ভাজি করতে ব্যবহার করব। ভাপে সিদ্ধ করা চিচিঙ্গা এক সাইডে তুলে রেখেছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচ লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লাল করে ভেজে আমি এর মধ্যে সেই ভাপে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর চিচিঙ্গা দেওয়ার আগে কিন্তু আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চিচিঙ্গাটা এটার মধ্যে দিয়ে দিব। ডিমটা ভাজা ভাজা করে ফেলেছি, এখন আমি ভাপে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমার চিচিঙ্গা ভাজিটি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর তার সাথেই আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।